পিঁয়াজ দিয়ে দিলাম। এবার আমরা পিঁয়াজের মধ্যে এই রসুন বাটা দিয়ে দিচ্ছি, জয় ঝাল। আমরা ওর মধ্যে আদা বাটা দিয়ে দিচ্ছি। এবার আমরা এর মধ্যে জিরে বাটা দিয়ে দিচ্ছি। এবার আমরা এর মধ্যে টক দই দিয়ে দিচ্ছি। গ্যাসটা আমরা মিডিয়ামে রাখবো। মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি। আমরা এর মধ্যে রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। গ্রেভিটার কালার কিন্তু এরকম হওয়া চাই। আমরা এর মধ্যে মাংসগুলো দিয়ে দেব। মধ্যে আমরা এবার চই ঝাল দিয়ে দেব। আর আমরা মাংসটাকে মশলা দিয়ে ভালো করে কষাবো। মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে নিচ্ছি। 5 মিনিটের জন্য আমরা এটাকে ঢেকে রাখবো ও আঁচটাকে মিডিয়ামে রাখবো। এবার আমরা ওপরে ঢাকনাটা খুলে দেখব যে এটা ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। একটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমরা আরেকবার ঢাকনাটা দিয়ে নিচ্ছি। এখন ঢাকনাটা খুলে নিয়েছি। এখন আমরা এর মধ্যে জল দিয়ে নিচ্ছি। এখন আমরা জল দিয়ে আবার ঢাকা দিয়ে নিব। গ্যাসের আঁচটা লো করে দেব। 5 মিনিট পরে আমরা আবার ঢাকনাটা খুলে নিয়েছি। এবার আমরা এর মধ্যে সানরাইজের গরম মশলা গুঁড়ো দিয়ে দেব ও তার সাথে আমরা একটু ঘি দিয়ে দেব। এবার আমরা চিকেনটা একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমরা ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। এই দেখুন, আমাদের মাংস ঝোল রান্না হয়ে গেছে। এরকম কতগুলো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন ও বেল নোটিফিকেশন অলে প্রেস করে দেবেন। এই যে আমরা মাংসটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, পিঁয়াজ। মাংসটা এবার আমরা তেল থেকে তুলে নিচ্ছি। মাংসটা তেল থেকে তোলা হয়ে গেল। এবার সেই মাংসের তেলের মধ্যে আমরা পিঁয়াজ দিয়ে দিলাম। এবার আমরা পিঁয়াজের মধ্যে এই রসুন বাটা দিয়ে দিচ্ছি, জয় ঝাল। আমরা ওর মধ্যে আদা বাটা দিয়ে দিচ্ছি। এবার আমরা এর মধ্যে জিরে বাটা দিয়ে দিচ্ছি। এবার আমরা এর মধ্যে টক দই দিয়ে দিচ্ছি। গ্যাসটা আমরা মিডিয়ামে রাখবো। মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি। আমরা এর মধ্যে রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। গ্রেভিটার কালার কিন্তু এরকম হওয়া চাই। আমরা এর মধ্যে মাংসগুলো দিয়ে দেব। মধ্যে আমরা এবার চই ঝাল দিয়ে দেব। আর আমরা মাংসটাকে মশলা দিয়ে ভালো করে কষাবো। মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে নিচ্ছি। 5 মিনিটের জন্য আমরা এটাকে ঢেকে রাখবো ও আঁচটাকে মিডিয়ামে রাখবো। এবার আমরা ওপরে ঢাকনাটা খুলে দেখব যে এটা ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। একটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমরা আরেকবার ঢাকনাটা দিয়ে নিচ্ছি। এখন ঢাকনাটা খুলে নিয়েছি। এখন আমরা এর মধ্যে জল দিয়ে নিচ্ছি। এখন আমরা জল দিয়ে আবার ঢাকা দিয়ে নিব। গ্যাসের আঁচটা লো করে দেব। 5 মিনিট পরে আমরা আবার ঢাকনাটা খুলে নিয়েছি। এবার আমরা এর মধ্যে সানরাইজের গরম মশলা গুঁড়ো দিয়ে দেব ও তার সাথে আমরা একটু ঘি দিয়ে দেব। এবার আমরা চিকেনটা একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমরা ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। এই দেখুন, আমাদের মাংস ঝোল রান্না হয়ে গেছে।
এরকম কতগুলো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন ও বেল নোটিফিকেশন অলে প্রেস করে দেবেন।